দেখুন আমি ওটা এখনই বললাম চব্বিশ ঘন্টাকে যে এগুলো সবই ফলস কথা, এগুলো বানানো কথা। হ্যাঁ, উনি কিছু জানেন না বিশ্বভারতীর আদর্শ সম্বন্ধে, বিশ্বভারতীর সম্বন্ধে কিছু জানা নাই, ওই জন্য উনি এইসব বড় বড় কথা বলেছেন। সম্পূর্ণ যদি দায়ী থাকে ভিসি নিজে দায়ী, ভিসিতে 1000 সিকিউরিটি আছে বিশ্বভারতী। আরেকটা উনি বলেছেন পৌষ মেলার যে স্টল বন্টন তা থেকে তৃণমূল নেতারা কাটমানি খায়। উনি নিজে আগে খেয়েছেন, তারপর তৃণমূলের নাম দিয়েছেন। যারা টাকা জমা দিয়েছিলেন তাদের টাকা ভিসি ফেরত দেয়নি, উনি সেই টাকাটা আগে নিজে খেয়ে বসে আছে। দাদা, এই যে বিশ্বভারতীতে একজন বিজেপি নেতৃত্বে আসছে, এটা কিভাবে দেখছেন আপনারা? খুব খারাপভাবে দেখছি। আমি তো জীবনে বিশ্বভারতী যাই না, কোনোদিনই বিশ্বভারতী যাই না, বিশ্বভারতী না মাথা। দাদা, সিবিআই তদন্ত দাবি করেছে। হ্যাঁ, ভালো হয়েছে, আমিও চাইছি হোক, আসল চরিত্রটা বেরিয়ে আসবে। আচ্ছা, উনি বলছেন যে সিমেন্ট চুরি করেছে তৃণমূল, রাজ্যে চোরের সরকার চলছে। আপনি কে? আনন্দবাজার। কি বলছে? রাজ্যে চোরের সরকার। ভিসি প্রমাণ করতে পারবে যে তৃণমূল সিমেন্ট নিয়ে গেছে? এটা অগ্নিমিত্র বলছে, বিজেপি নেত্রী বলছে। তো বিজেপি নেত্রীকে আমি জিজ্ঞেস করুন, ওনাদেরই লোকজন নিয়ে গেছে। আজকে উপাচার্যের একটা মিটিং ছিল, তাতে সিদ্ধান্ত নিয়েছে পৌষ মেলা আবার হবে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি রবীন্দ্রনাথের ব্যাপারে আমি ওনাকে শ্রদ্ধা করি, গুরুদেবকে। বিশ্বভারতী যা নিয়মকানুন সেইভাবে চলুক, আমি বিশ্বভারতী নিয়ে একবারই ইন্টারেস্ট নাই, বিশ্বভারতী নিয়ে কিছু বলতে চাই না। পৌষ মেলা সাধারণ মানুষের মেলা, এটা রবীন্দ্রনাথ অনেক চিন্তা ভাবনা করেছিল। গ্রাম থেকে মাটির জিনিস বিক্রি করতে আসতো, কাঠের দরজা জানলা বিক্রি করতে আসতো, এ একটা ঐতিহ্য আছে। এই বিশ্বভারতী যদি মেলা করা খুবই দরকার মনে করি। উপাচার্য কি বিজেপির সঙ্গে যুক্ত আছে? 100% আবার নতুন করে আবার কি বলবে? উনি তো তৃণমূলে কাউকে ডাকেন নাই, উনি তো কংগ্রেসে কাউকে ডাকেন নাই, উনি তো সিপিএমে কাউকে ডাকেন নাই। বাইরে থেকে যারাই আসছে বিজেপি নেতৃত্ব, তারাই বলছে মেলার মাঠে সিক্স একের চলে। আপনি বোলপুরে বাস? আপনি তো সাংবাদিক, আপনি তো বোলপুরের সাংবাদিক, আপনি কি ভেরান্ডা বাজছিলেন? আপনি একটা ছবি পান নাই? হ্যাঁ, আপনি তো সাংবাদিক, আপনি ভ্যারান্ডা বাজেন? ছেড়ে দিন চাকরিটা, এই ছবি না পারে তুলতে পারেন, না পারেন আবার যেটা আমি আপনাকে যেটা প্রশ্ন করি সেই উত্তরটা আয় করুন। আপনি তো সাংবাদিক, আপনি ছবি তোলেন না কেন? যদি হয়ে থাকে আপনার, আপনি কি আপনার সঙ্গে কোনো ঘটার ছিল?